গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু সোনালী মিশ্র ব্লগস। আমি সোনালী আর এখন বাজে রাত্রি 8টা, রবিবার আজকে। তো 8টা থেকে আজকে ব্লগটা শুরু করছি, সন্ধ্যা 1টা, সকাল নয়। কিন্তু অবশ্য লাইট দেখে বুঝতেই পারছো বাইরে অন্ধকার। তো এই মুহূর্তে আমরা জাস্ট বাড়ি থেকে ভাড়া বাড়িতে পৌঁছালাম। তো এখানে দেখো, আমি এখন পৌঁছে সমস্ত জিনিসপত্র যেগুলো ছিল, মানে খারাপ হয়ে যেত আর কি ভরে রাখলে, তো সেইগুলোকে আগে বের করে ফেলেছি। তো তার মধ্যে ছিল, এই যে দেখো দুধ, এই দুটো বটলে দুধ ছিল। তো এইগুলো বের করে আমি এখানে জাল দিতে বসিয়েছি। এটাতে মিষ্টি দিয়েছে দিদি, তো এটা আছে, বের করে রেখেছি। অ্যান্ড এইটাতে আমার শাশুড়িমা মালপোয়া দিয়েছে, তো ওইটাও আছে আর কি, বের করে রেখেছি, খাইনি এখনো, কারণ গাটা ভীষণ গোলাচ্ছে। আর এইটাতে আছে ক্ষীর, প্রচন্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছিল। আর হ্যাঁ, এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছ, অনেকটা পরিমাণে চকলেট আছে, রিওর দিদি দিয়েছে রিওর জন্য। আর এখানে আছে কলা, এটা দিদি দিয়েছে রিওর জন্য। আর আর তারই সঙ্গে সেম ব্যাগের মধ্যে ছিল এই এই জিনিসটা, এটা একটা নেকলেস, দেখতেই পাচ্ছ, গোল্ড প্লেটেড। তো এটা দিদি কিনেছিল, তো যাই হোক দেখা হচ্ছিল না, জন্য দেওয়া হয়নি। সেই দিদি আমাকে দিয়েছে, আজকে নিয়ে গেছিলাম, আসবার পথে দিদির বাড়ি ঢুকেছিলাম। আর দাঁড়াও, এখানে অনেক রকম সবজি তোমরা দেখতে পাচ্ছ, লেবু, আমড়া, পটল, আলু আর আদা, লঙ্কা, আর দিয়েছে পেঁয়াজ, যাতে ইমিডিয়েটলি আমাদের কোনো দরকার না পড়ে। আর পুরো মাসের চাল, আটা, এইসব কিছুও দিয়েছে, যে তোমরা গাড়ি রিজার্ভ করে গেছিলাম। এখানে ব্যাগটা আমি জাস্ট খুলেছি, কিন্তু জিনিসপত্র বের করিনি। আর এখানে এই ব্যাগটাতে কিছু পুরনো বেড কভার আছে, পুরনো মানে সেই রকম অতীব পুরাতন না, যেহেতু আমার অতিরিক্ত বেশি বেড কভার প্রয়োজন হয়, কারণ আমি একদিন দুদিন ধরে মানে পরপরই কাছাকাছি করি। তো এখানে অনেক কয়টাই আছে এই ফ্লিপকার্টের ব্যাগটার মধ্যে, তো এটা আর বের করছি না, পরে আমি অন্য কোনো সময় বের করে দেখাবো। আর এখানে এটার মধ্যে দিয়েছে ছাতু, এটাতে ছোলার ডাল, এইটাতে মাসকলাইয়ের ডাল, এইটার মধ্যে মটর ডাল আর পোস্ত, আর দিয়েছে আমের আচার। গুড মর্নিং, অ্যান্ড এগেইন শুরু হয়ে গেছে আমাদের ডেলিকার লাইফস্টাইল, যেরকমভাবে আমরা আগে থাকতাম। তো চার দিনের জন্য যে বাড়ি গেছিলাম সেটা ছিল একটা ব্রেক, আর আমাদের ডেলিকার জীবনযাত্রার একটা বড় অংশ হচ্ছে জামা কাপড় কাচা। তো এই দেখো বাইরে জামা কাপড় অনেক প্রচুর পরিমাণে কাচা হয়েছে আজকে, কারণ যাওয়ার আগে আমি সব কিছু কেচে যেতে পারিনি। তো প্রচুর পরিমাণে জামা কাপড় কাচা হয়েছে, সবটা আর কি ক্লিন করে কাচা হলো। আর একটা বড় কাজ হচ্ছে রান্নাবাড়ি করা, তো আমি আজকে করছি ডাল, ওই নিচে ভাত করা হয়ে গেছে, আর করছি পটল ভাজা, আর একটা আলু আমি সেদ্ধ দিয়েছি যেটা বড়া করব বলে। তো কালকে কালকে না, অ্যাকচুয়ালি যে কোনো জায়গা থেকে আসার পর আমার এটা হয়, আমার একদমই শরীর সাথ দেয় না, যার জন্য আমি ভীষণ মানে টায়ার্ড হয়ে পড়ি। আর যে কোনো জায়গা থেকে একটা আসার পর অনেক রকমের কাজ থাকে, যেমন ঘরটা যতই ক্লিন থাকুক এগেন একবার করে ক্লিন করতে হয়, কারণ অল্প বিস্তর ধুলোবালি কিন্তু পড়ে। আর যেটা তোমার বেড কভার থাকে সেটাকে চেঞ্জ করতে হয়। তো কালকে এই সব কিছু করার পর আমার একদমই আর ইচ্ছে করছিল না যে আমি কিছু করি বা একটু জেগে থাকি, যদিও কালকে অনেক রাতে ঘুমিয়েছি, কারণ অনেকদিন পর আর কি লুডো মানে কি বলবো খেললাম, কেন কি না আমার বাড়িতে একদমই নেটওয়ার্ক পায় না। তো নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম থাকার জন্যই আমি কিন্তু এই চার দিন ব্লগ আপলোড দিইনি। হ্যাঁ, আমি শ্যুট করেছিলাম ব্লগ একটা মতন, তো সেটা আমি আজকে এডিট করে দেব, মানে এই ব্লগটা যখন তোমরা দেখবে তার আগে ওটা পাবলিশ হয়ে যাবে। তো আজকে এখন রান্নাবাড়ি করার পর আমি ওই কাজটা নিয়ে বসবো। আর এটা হচ্ছে আমার বিয়ের নথ, খুব বড় না, ছোটই, তো বিয়ের সময় আর কি কেনা হয়েছিল, বিয়ের সময় অ্যাকচুয়াল পরেছিলাম, তারপর পরা হয়নি। তো সেদিন গিয়ে আমি দেখছিলাম, তো ভাবলাম যে এখন তো বাড়িতেই আছি, তো আমি এটা পরে নিই। আর এটা অ্যাকচুয়ালিতে আমার খুব পছন্দও ছিল। আর আমি স্নান ধান করে এলাম,
তো একটা ময়েশ্চারাইজার লাগাচ্ছি। যত গরম হোক আর যাই হোক, ঠিক ময়েশ্চারাইজার না লাগালে স্কিনটাকে ঠিক আর কি হেলদি আমার মনে হয় না। আর পিম্পলের দাগগুলো কমেছিল, কিন্তু কয়েকদিন থেকে ভালো করে ঠিক মতন আর কি ওষুধগুলো খাওয়া হয়নি, যার কারণে এগুলো আবার বেড়ে গেছে। আর আজকে আমি নতুন নাইটি পরেছি। কেন কি না, মানে আমি সবসময় ব্রাইট কালারই পরি, এরকম রং আমি কখনোই কিনিও নি পরিও নি। তো এর আগে আমার মা একটা কিনে দিয়েছিল আমাকে, আর এইটা আমার বর নিয়ে এসছে আমার জন্য। তো এই নাইটির কালারটা আমার খুবই পছন্দ হয়েছিল। এ দেখো, এখানে একটা মানে গাছপাতা এসব করা আছে, নিচের পোর্শনটা পুরো ব্ল্যাক। এটা আমার খুবই পছন্দ হয়েছে, খুবই। তো সেই জন্য আজকে আমি এটা পরেছি, কারণ যেহেতু কয়েকদিন ছিলাম না সেহেতু পরাও হয়নি। আর খুব আমি ভাবছি আমাদের হচ্ছে নিত্যগোপাল জির জন্য একটা আমি স্টিলের সিংহাসন কিনবো, কিন্তু যাই হোক এখন যা সিচুয়েশন তাতে করে বাজার যাওয়া হচ্ছে না। আমি দেখেছিলাম অ্যাকচুয়ালি একটা সিংহাসন, তো সেই রকমই ভাবছিলাম কিনবো। অ্যাকচুয়ালি সিংহাসনটা ভীষণ হেভি ছিল, তো আমার সেরকম হেভি কিছু কেনার ইচ্ছে ছিল না, একটু হালকার মধ্যে। ও হরি, আমি তো ফ্যান না চালিয়েই আমি ভাবছি হাওয়া হচ্ছে না কেন। তো যাই হোক, যেহেতু আমরা অনেকদিন ধরে বাইরের কোনো খাবার খাইনি, তো আজকে সেই জন্য আমরা কিছু অর্ডার করেছি মিস্টার অ্যান্ড মিসেস ইডলি থেকে। আর সুইগিটা এখন কিন্তু অনেকাংশেই সেফ, সেই জন্য আমরা মানে কি রিও আর রিওর বাবা ওয়েট করছে বাইরে। আচ্ছা, বড় সাইকেল উঠাকে লেকে আয়া। আরে নিচে নামা, নেমে চর। আসো আসো, তো এখন আমি রাতের বেলা খাওয়ার জন্য রুটির সাথে আলু ভাজা কাটতে বসেছি। তো আলুটাকে আমি বঠি দিয়ে না চুলে পিলার দিয়ে চুলতে বেশি পছন্দ করি, এটা খুবই ইজি আমার কাছে। আর অনেক বছর থেকে ছুলছি আলুটাকে পিলার দিতে, সেই জন্য এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি এক কথায় বটি দিয়ে আলু চুলতে পারি না। তো যাই হোক, রাত্রিবেলার বেশি কিছু হেভি করতে মন চায় না, সেই জন্য আমি হালকা পাতলা করে এই আলু ভাজাই কেটে নিচ্ছি। এটা দিয়ে অনায়াসে একটুটা খেয়ে নেওয়া যায়। আর একটু সাথে আমিও নিয়ে নেব
কারণ আমার ওই বেলা ডাল আছে, তো ওটার সাথে আমি ভেবেছি আজকে লেবু টেবু কেটে নেব। আর এখানে দেখো কয়েকটা আমড়া থেকে গেছে, বাকিটা আমি মাকে দিয়ে দিয়েছি, তো আমড়াগুলোকে আমি এখন ছিলে নিচ্ছি। তো ছিলে নিয়ে ওগুলো দিয়ে আমি একটু চিনি দিয়ে মশলা টশলা দিয়ে জাল দিয়ে রাখবো, যাতে এক দুদিন ধরে খাওয়া যায়। কারণ আমড়াগুলো একদমই কচি আর ইনস্ট্যান্ট, মানে পাড়া গাছ থেকে আসার জাস্ট আগে, তো ওইগুলো ফেলে রাখলে নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমি ভাবলাম যে একটু আচার মতন করে নিই, যাতে কয়েকদিন রেখে খাওয়া যায়। আর এখানে আমি আমরা যে আচারটা বানাবো সেটা কিন্তু কোনো রোদ টোদ দেওয়ার বালাই নেই, অর্থাৎ প্রয়োজন নেই, তো সেটা আমি ডিরেক্ট ওভেনেই বানাবো, কারণ আমাদের এখানে রোদের খুব সমস্যা। তো সেই রেসিপিটা অবশ্য আমি আমার এই ভিডিওটাতে শেয়ার করছি না, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। সেই জন্য আমি ভেবেছি যে শুধু আমরার মানে দেশি আমরার চাটনি বলে একটা রেসিপি শেয়ার করব এই সেম চ্যানেলে, যেটা এই ভিডিওটার পরে তোমরা দেখতে পাবে। তো সেই জন্য আমার নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো। আর হ্যাঁ, তোমরা কিন্তু বলছো না কমেন্টে যে ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের, ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করো। আর এখন আমার রাতের খাওয়া রেডি হয়ে গেছে, তো আমি আমার বরকে খাওয়ার দিয়ে দিচ্ছি। তো ওকে রুটির সাথে আমি দিচ্ছি ক্ষীর আর আলু ভাজা। তো এই ক্ষীরটা যেহেতু ওর মায়ের হাতের তৈরি, সেই জন্য মামা ফিলিংস আসবে, আর আলুটা যেহেতু আমি ভেজেছি সেই জন্য বউ আর মা মিলে একটা পুরো জমজমাটি ব্যাপার। তো যাই হোক, আজকে আমার বরের মনটা নিশ্চয়ই খুব ভালো হবে রাতের ডিনারটা পেয়ে। আই হোপ সো যে ওর খুব ভালো লাগুক। আর আমি এখানে লেবু কেটে নিচ্ছি, কারণ আমি আজকে সকালে যেহেতু ডাল করেছিলাম তো অনেকটা ডাল থেকে গেছে, তো ডালের সঙ্গে লেবুর কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো, মানে আমি পছন্দ করি আর কি। তো আমি এখান থেকে এতটা লেবু ডেফিনেটলি খাবো না, তো আমি এখান থেকে এক পিস লেবুই নিবো, আর বাকি লেবুটা আমি আমরার চাটনিতে ইউজ করব। তো যাই হোক, ভাত আমি বেড়ে নিয়েছি আর ওর সঙ্গে একটু বাচ্চা কুচা আলু ভাজা আমি খাচ্ছি। তো যাই হোক, আমার যদিও ভাজা পোড়া খাওয়া নিষেধ, কিন্তু তবুও আমার মন মানছে না, জন্য আমি খেয়ে নিচ্ছি। যাই হোক, আমি ভাতটা ফটাফট খেয়ে ফেলি, কেন কি না এরপর আমাকে আমরার আচারটা বানাতে হবে। আরে দেখো, এখানে আমি আমরার আচার অলমোস্ট করে ফেলেছি, যেটা আমি নেক্সট একটা ভিডিওতে শেয়ার করব। সো যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে বন্ধু হয়ে যেও, যাতে প্রত্যেকটা ভিডিওর আপডেট পেয়ে যাও সবার প্রথমে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করো, তোমাদের অতি মূল্যবান মতামত কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আজকে চলি তবে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।